ठीक सेमिनार शुरू हो विभिन्न भविष्य अर्थात कैरियर गड़ा क्षेत्र सुवर्ण सुयोग अनुष्ठान अंश ग्रहण करते महामारी जगह आर्थिक भविष्य सुनिश्चित करते माननीय सुबीर विश्वास के योग्य सम्मानित अभूतपूर्व सम्मानित ग्रेट अचीवमेंट एवं अचीवमेंटा रेखे कारण जे निजस्व जालानी शक्ति चालानी शक्ति जाई बोलुन ना केन निजे देखिए मूल ब्रोकर हाउस आज स्मिथ तार एसोसिएट अनुपम राय महाशय एखाने आसार कथा छिल किन्तु दुर्भाग्यजनक बशत तार बाड़ीते एकटा दुर्घटना घटे जाय एइजन्ये उनी आसते पारेननि तो एखाने एसआईपीएल तादेर एकटा टार्गेट छिल सेई टार्गेट अचीव करार जन्य एसआईपीएल एर कर्णधार माननीय सुबीर विश्वासके एकटि फोर व्हीलार चाबी
আপনাদের দিতে পারি সেই লক্ষ্যে আমাদের এগোবো দু লাইনে আমি অনুরোধ করব মাননীয় সুবীর বিশ্বাসকে যে তার এই যে একটা অসাধারণ সাফল্য এই সাফল্য পেছনের চাবিকাঠিটা নিয়ে আমি দু লাইনে শুধু একটু জিজ্ঞেস করে নেব মাননীয় সুবীর বিশ্বাসকে থ্যাংক ইউ জয়দীপদা যে জয়দীপদা এত বড় একটা অনুষ্ঠানগুলো দায়িত্ব নিয়ে কাজ করছে থ্যাংক ইউ জানাবো যারা আমাদের এসএলবিএন এর মেম্বার যাদের সহযোগিতায় আজকে এই জায়গায় আসতে পেরেছি আমি 34 বছর মার্কেটিং এ আছি আমি তিনবার কাল অ্যাচিভার বাট দুর্ভাগ্য যে আমি কোনোদিন গাড়ি হাতে পাইনি এই প্রথম আমার লাইফে যে মুখে নয় সরাসরি চাক্ষুষ দেখে দিলাম যে চেষ্টা করে গাড়ি পাওয়া যায় তার জন্য আপনাদের জোর করে হাতে আমি আশা করবো কিন্তু নরমালি আমি চাইতো যে আজ যারা আছেন আগামীতে আমরা এই ধরনের টু হুইলার ফোর হুইলার গাড়ি আমরা এসআইপিএ থেকে প্রত্যেকটা পরিবারের হাতে তুলে দেব এই আশা রাখি তো আমরা চলে আসি যেটি সুন্দর হয়ে আছে আমাদের যে গাড়িটা চাক্ষুষ সেটা লাইভ সেই লাইভটা আমি চাই দর্শকে সরাসরি একবার তারা দেখুন এবং আমি সবাইকে রিকোয়েস্ট করবো যে এই প্রোগ্রামটা আপনারা প্রত্যেকে মোবাইল লাইভটাকে অন করুন ফেসবুক লাইভটা অন করুন পরে ফেসবুকে ফটোগুলো সবাই আপলোড করুন প্রতিটা ঘর ঘরে পৌঁছে যাবে এসএফবিএল প্রতিটা ঘর ঘরে পৌঁছে যাবে অর্থনৈতিক দিশা প্রতিটা ঘর ঘরে পৌঁছে যাবে তার পারিবারিক একটা তার জীবনের যে দিশা ফোর হুইলার গাড়ি বা টু হুইলার গাড়ি যারা প্রত্যেকে অ্যাচিভ করতে পারে আর কিছু বলবো না আমাদের অনেক প্রোগ্রাম বাকি আছে তো আমরা চলে যাবো এবার লাইভে সরাসরি সেই গাড়িটা যার জন্য আমরা এতদিন ধরে অপেক্ষা করেছি সেটাকে আমরা সরাসরি চাক্ষুষ তুলে ধরতে ধন্যবাদ আমরা এখন সরাসরি চলে যাব যে ফোনটা তিনি অ্যাচিভ করেছেন তার কাছে সেখানে ফিতে কাটা হবে ফিতে কেটে উদ্বোধন করা হবে তো আমি অনুরোধ করব মাননীয় সুবীর বিশ্বাসকে ফিতে কেটে গাড়ির নতুন গাড়ি উদ্বোধন করতে আচ্ছা এই মুহূর্তে এই যে একটা মানে অনাবিল আনন্দ আমাদের মধ্যে রয়েছে এবং স্বপ্না সব সকলে এখানে যারা আছেন আমাদের পরিবারের সদস্য এসএলপিএল এর তাদের মনেও আমি জানি যে হচ্ছে যে আগামী বছর আমাকেও এই জিনিস মানে এরকমই একটা অ্যাচিভ করতে হবে এটা শুধু একটা গাড়ি এটা বড় কথা না জীবনের সাকসেসফুলটাও একটা জীবনের মানে রাখে আমি ছোট্টভাবে একটু মাননীয় সুবীরদাকে আমি জেনে নেব সুবীরদা প্রথম কথা হচ্ছে কেমন লাগছে আজকের অনুষ্ঠান সবচেয়ে বড় হচ্ছে যে চেষ্টা করলে পৃথিবীতে এমন কিছু নেই যে মানুষ পারে না মানুষ চাবে যেতে পারে মানুষ ইচ্ছা করলে যা কিছু তার চাওয়া পাওয়া পূরণ করতে পারে যদি তার জীবনে সদিচ্ছা থাকে তো আমি আজ এখানে উপলব্ধি করলাম যে আমার জীবনে ফার্স্ট একটা টার্গেট ছিল একটা বাড়ি হবে যেটা আমি করতে পেরেছি এবার সেকেন্ড টার্গেট ছিল একটা গাড়ি হবে আজ আমি আপনাদের সামনে প্রমাণ করিয়ে দিলাম যে চেষ্টা করলে গাড়িও পাওয়া যায় শুধু তাই নয় নিজের চেষ্টা নয় সাথে সাথে পরিবারকে যদি সঙ্গে না নেওয়া যায় তো সাকসেস আসে না তো আমি চেষ্টা করব যে আজকে আমার পরিবার আমার ওয়াইফ আমার ছেলে যেভাবে আমার সাথে সঙ্গ দিয়েছে আমার সাথে থেকেছে আমি তাদেরকেও ডেকে নেব যে তারা আমার কাছে আসুক আমি ডেকে নেব আমার যিনি সহধর্মিনী তাকে বলবো এখানে আসতে আমি বলবো যে আমার পুত্র পূজান তাকে বলবো আসতে এই সবার মাঝখানে তাদেরকেই মেলে ধরা এবং এত সুন্দর একটা অ্যাচিভমেন্ট তাদের সহযোগিতা না থাকলে হয়তো আমি এখানে আসতে পারতাম না তো আমি তাদেরকেও সামনে আসতে বলবো এবং খুব ভালো লাগছে যে আজকে এত মানুষ বিভিন্ন প্রান্ত থেকে এসছেন এই অনুষ্ঠানটাকে সাফল্যমণ্ডিত করতে তাদেরকেও আমি ধন্যবাদ জানাবো যে তারা যেভাবে সময় দিয়েছে যেভাবে তারা আমাদের সাথে সঙ্গ দিয়েছে তো তাদেরকে
এটা কোনোভাবে ভোলার নয়। দেখ আর কিছু বলবো না, আগামীতে আরো অনেক কিছু আমরা আশা করব। ধন্যবাদ। একদমই ঠিক কথা, কোনো কোনো একটা সাকসেসের পেছনে শুধু যিনি সাকসেস হচ্ছেন তাকে তো আমরা দেখতে পাই যে তিনি সাকসেস হচ্ছেন, কিন্তু পর্দার আড়ালে অনেকের ভূমিকা থাকে যারা পর্দার আড়ালেই থেকে যান, পর্দার আড়ালেই থেকে যান সেরকম। এবং আমাদের একটা প্রচলিত কথা আছে যে আমরা যারা ছেলেরা, এখন ছেলে মেয়ে বলে কিছু নেই, সবাই সাকসেস হচ্ছে, কিন্তু একটা পুরনো কথা আছে যে ছেলেদের যে সাকসেস, পুরুষের যে সাকসেস অবশ্যই পর্দার আড়ালে কোনো আমাদের মা না হলে সহধর্মিনী বা কোনো মহিলা নারীর একটা ভূমিকা থাকে। সেক্ষেত্রে অবশ্যই সুবিদ্যার পর্দার আড়ালে যিনি তাকে বঞ্চিত করলে চলবে না। আমি একটু সরাসরি বৌদির কাছে চলে যাব, বেশি বৌদি বেশি না, একদম স্ট্রেট প্রশ্ন, কেমন লাগছে? বড় একটা উপহার আমার, তো আমার আজকে খুবই আনন্দ দিল এবং খুবই ভালো লাগছে। তো আমি চাইবো এরকম এখানে প্রত্যেকে সবাই যাতে এরকম অ্যাচিভ করতে পারে, এবং তাদের তাদের পরিবার যাতে খুশি, এটা তাদের পরিবারের মধ্যেও যাতে মানে ঘিরে থাকতে পারে। নিশ্চয়ই আমি চাইবো তাদেরও ফ্যামিলির জন্য তারা করছে, এবং তাদের ফ্যামিলিরও যেন এরকমভাবেই তাদেরকে সাপোর্ট করে, এবং সেই সাপোর্টের জন্য আজকে সবাই তাহলে সাকসেস হবে। সাপোর্ট ঠিকই কথা, কারোর সাপোর্ট ছাড়া কেউ উঠতে পারে না। তবে আমি একটু ব্যক্তিগত স্তরে চলে যাচ্ছি, কীভাবে সাপোর্ট করবেন, কীভাবে উৎসাহ দিয়েছেন? উনি যে কাজটা করছেন, সেই কাজটা যে স্টার্ট করলো, কীভাবে করছে না করছে সেটা একটা আলোচনা, আমার যতটুকু আমার মধ্যে আছে আমি ততটুকু তাকে প্ল্যান করছি, এইভাবে কাজটা করলে ট্যাকেলগুলো কেমন হয়, এইভাবে বিজনেসটা করলে কেমন হয়, তুমি এগিয়ে চলো আমি পিছনে আছি তোমার সাথে, কোনো বিপদ আপদ যখনই কোনো সমস্যা হবে আমি সবসময় তোমার পিছনে আছি, তুমি কাজটা নিজের মতন এগিয়ে চলো। এবং ও যখন কাজ করে আমরা কেউ ডিস্টার্ব করি না, কারণ মাইন্ডটা খারাপ হয়ে যায় সেই মুহূর্তে। তো আমি চাই সবসময় সবাইকেই এটাই বলবো যে যখন তারা কাজ করে তাদেরকে সবসময় সাপোর্ট করো। থ্যাংক ইউ বৌদি, এটা খুব উৎসাহজনক কথা যে বৌদি যেভাবে, এবং সত্যি কথা বলতে কি যে একজন সাংসারিক লোকের থেকে এই যে সুবিধা যে এই কাজের মধ্যেই থাকে, এবং বাদ বাকি যে পুরো ব্যাপারটা যে বৌদি তার ওনার ওয়াইফ যেভাবে ছেলের পড়াশুনো থেকে শুরু করে সংসারকে, এটা একটা বিরাট সাকসেসফুল সে বিষয়ে কোনো সন্দেহ নেই, এবং সেটাও অনেক বড় অ্যাচিভার। প্রথমত হচ্ছে যে অবশ্যই সহধর্মিনী সবই ঠিক আছে, তার সাথে বাবা মায়ের আশীর্বাদ এটা সবচেয়ে বড় একটা প্রাপ্য। কারণ আমার মা বলতেন যে জীবনে এগিয়ে না গেলে, ঘর থেকে না বেরোলে সাকসেস পাওয়া যায় না। তার যখন আমি প্রথম গাড়ি হাতে পাই, সবার আগে আমার বাবা মাকে বলি, মা বলে তুই পারলে একবার ঠাকুরের কাছে গিয়ে একটা মন্দিরে পুজো দিতে। তো আমি যেহেতু রামকৃষ্ণের ভাবধারা, বিবেকানন্দের ভাবধারা নিয়ে মানুষ হয়েছি, আমি বুঝি মানব সেবা জনসেবা। আমি প্রথমে বললাম আমার মন্দির, আমার ঠাকুর হচ্ছে আমার বাবা মা। তো আমার বাবা মাকে ফোন করে কনফার্ম করিয়েছি যে আমি গাড়ি হাতে পেয়ে গেছি, এখনো মন্দিরে যাইনি। আমার মন্দির, আমার বাবা মা, আমার পরিবার। তো এটাই বলবো প্রত্যেকটা পরিবার অ্যাটলিস্ট বাবা মাকে শ্রদ্ধা, বাবা মাকে ভালোবাসা যদি কেউ দিতে পারে তার চাইতে বড় আশীর্বাদ আর কিছু হতে পারে না। ধন্যবাদ। একদম একদম ঠিক কথা বলেছেন, কারণ আমরা জন্মে থেকে প্রথম চোখ খুলে যাকে দেখি, আমরা তো ঈশ্বরকে সেইভাবে দেখি না, কিন্তু যাকে দেখি আমাদের মাতা পিতা তারাই আমাদের কাছে পরম ঈশ্বর। আজকে এই এত বড় সাকসেস যে ব্যাকগ্রাউন্ড বলতে গিয়ে সুবিধা আবেগতাড়িত হয়ে পড়েছেন, এবং তার চোখও ছলছল করছে, এটা তো হবারই, এটা কোনো এটা একটা উচ্ছ্বাস, একটা আনন্দের আবেগ
আবেগের বই প্রকাশ আর কিছু না। এরপর আমরা মূল অনুষ্ঠানে চলে যাব। সদস্য আমাদের বাড়ছে, তো আমি অনুরোধ করেছিলাম তাকে যে এই সেগমেন্টে যাতে তাদের একটা শর্ট ট্রেনিং পিরিয়ড দেওয়া যায়, তাদের একটা শেয়ার সম্পর্কে, তাদের জীবনে অ্যাচিভমেন্ট সম্পর্কে। যদি আপনার এই দীর্ঘ অভিজ্ঞতা, মাঠে ময়দানে কাজ করে এত বছরের একটা এক্সপিরিয়েন্স তাদের সঙ্গে শেয়ার করেন, তাহলে আমার মনে হয় যে তাদেরকে আর একটু এগিয়ে দেওয়া যাবে, আর একটু তাদের কাজকর্মে উৎসাহিত করা যাবে। সেই জন্যে আমি সুবিধাকে বলেছিলাম, সুবিধা কাছে আমি গ্রেটফুল এবং সুবিধাকে অসংখ্য ধন্যবাদ যে সুবিধা বলেছেন ঠিক আছে জয়দীপ, আমি সেরকম একটা ট্রেনিংয়ের ব্যবস্থা করব। এবং এইসব কিছুগুলোকে নিয়েই এই দুদিনের আমাদের সেমিনার। থ্যাংক ইউ, একটা জোর করে হাত তালি না পেয়ে আমার সঙ্গে কথা বলে নিচ্ছি হয়ে যায় আমরা মাঝে মধ্যে একটু কাল করতে হবে, না দিলে আমার মাথা থেকে কিন্তু কিছু বের হবে না। কেমন যাই হোক, কাজ করছে বসুন। সবচেয়ে বড় হচ্ছে যে আমরা আজ যে প্রোগ্রামে এসেছি এসআইপিএল, আমাদের জানা উচিত এসআইপিএল, আমাদের জানা উচিত যে আমাদের এই এসআইপিএল এ যুক্ত হয়ে কি লাভ, এত সময় নষ্ট করে কি লাভ। এর মধ্যে বহু লোক আছেন যারা চাকরি করেন, বহু আছেন যারা ব্যবসায়ী আর্থিক বেরোতে পারে না। তো আজ এসআইপিএল এ কেন আমি এই মাত্রা আমি এনেছি, দুদিনের জন্য একটু মাথা ঠান্ডা করে সাবজেক্টটাকে ঢোকালো, তার সাথে এন্টারটেনমেন্ট। আমি বলে রেখে দিই এটা তো জাস্ট শুরু, এরপরে নভেম্বর আছে। থ্যাংক ইউ আমাদের হোটেলের টেকনিশিয়ান যারা আছে, বুঝতে পারছে যে আমাদের কষ্ট হচ্ছে, চেষ্টা করছে যত তাড়াতাড়ি সার্ভিস দেওয়ার। কপালের মধ্যে একটা কথা বলেন, মাথা বাধা বাধা। আজকের এই প্রোগ্রামটা আমরা যে এতজন আসতে পেরেছি, যদি কেউ আমার জায়গায় থাকতে আপনারা ক্যান্সেল করে দিতেন। তো একটু লিস্টটা বলি, আমার আজকে মাদারমণি সেমিনারে ছিল 100 লিস্ট, 100 জন বেঁচে গেছে শুধুমাত্র কলকাতার সারাউন্ডিং, নট আদার স্টেট। কারণ এই মুহূর্তে 7,000-এর উপরে মানুষ আমাদের সাথে যুক্ত হয়েছে গিয়ে 12টা রাজ্যে, কিন্তু আমাদের এই কাজটা চলছে। মাত্র শুধুমাত্র একটা ছোট কলকাতা সারাউন্ডিং এর লোকেদের ডেকেছিলাম 100 সিলেক্টেড। আজকের মধ্যে যারা আছে প্রচুর অ্যাচিভ হয়, তাদের জন্য একটা জোর করে হাত তালি বাজাক। এই হাত তালি দেওয়ার জন্য তাদের জন্য পুরস্কার আছে, শুধু তাই নয়। তো যখন প্রোগ্রামটা সিলেক্ট করলাম প্রথম প্রশ্ন, স্যার এই পেজে পড়বেন, সেকেন্ড প্রশ্ন, স্যার সবাই আসবে তো, থার্ড প্রশ্ন, স্যার বৃষ্টি হচ্ছে এই সামনের দিনে কিন্তু বৃষ্টি আসবে, আমি যেতে পারবো না আমার সময় নেই, আমার বউ পালন করেছে এক বছর চেলিও না, বৃষ্টি বৃষ্টি হচ্ছে জলটা ডুবে যাবে। তারপর আমি এগোচ্ছি এগোচ্ছি এগোচ্ছি, তারপরে আমার টেকনিক্যাল ট্রেনিং হবে। যেদিন আমি এলাম ভোর 4টার সময়, তার নাম বললেন জয়দীপ অনুপম রয়, তারপরে যদি পরপর বলি, আমার মনে হয় না যে এই প্রোগ্রামটা এতগুলো মানুষকে হাজির করতে পেরেছি। যখন বেরোচ্ছি তখনও হাঁটুর ওপরে জল,
যখন বেরোচ্ছি তখন বৃষ্টি, সেই অবস্থায় লাগেজ নিয়ে জলের উপর দিয়ে হেঁটে আমরা মাল তুলে গাড়িটা চালাচ্ছি। আজ থেকে দিল্লি রোডে যে জ্যাম হয় না, এক ঘন্টা গাড়ি দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে আছে, তারপরে আসলো। তো এটাই হচ্ছে বাধা, আর বাধা না থাকলে সাকসেস পাওয়া যায় না। তার জন্য একটা জোর করে হাত দিন। এটা বললেন বলে ছোট্ট একটা কথা আমার মনে পড়ে গেল। আমরা দেখেছি আমাদের নিজেদের লোক আছে, তারা চায় না ও বড় হোক, হ্যাঁ কি না, তাই তো? তো সেই কথাটা আমার মাথার মধ্যে আছে, একটা বাস্তব সত্য একটা কাহিনী বলি। আমেরিকাতে একটা প্রদর্শনী হচ্ছে, প্রদর্শনীটা হচ্ছে কাঁকড়া প্রদর্শনী। বিভিন্ন কান্ট্রি থেকে কাঁকড়া সবাই নিয়ে এসছে, তার প্রদর্শনী হবে। তো এক একটা কান্ট্রি থেকে তার বক্সের মধ্যে কাঁকড়া গুলো ঢোকানো, প্যাক করা, আমেরিকা, লন্ডন, তারপর ব্রিটেন, তার মধ্যে একটা স্থান পেয়েছিল ইন্ডিয়া। তো সব কাঁকড়ার এক একটা প্যাকেট করা হয়েছে, প্রোগ্রামটা শুরু হবে, এরকম দাম করে রেখেছে এক একটা প্যাকেট, সব নাম লেখা আছে এক একটা কান্ট্রি। দেখা গেল ইন্ডিয়ান যে প্যাকেটটা ছিল সেই প্যাকেটটা কোনো কারণে ফাঁকা হয়ে গেছে, ফাঁকা হয়ে গিয়ে এক একটা কাঁকড়া ওপর দিকে উঠছে, একই না কাঁকড়া প্রতি করে তো যে বাক্স থেকে উঠছে। আর দেখা যাচ্ছে একটা কাঁকড়া উঠছে আর তার পেছনে আরেকটা কাঁকড়া নম্বরে টানছে, আর একটা উঠছে আর একটা নম্বরে টানছে, আর একটা উঠছে আর একটা নম্বরে টানছে। তো একজন বলছে जो आगे बढ़ेगा उसके पीछे खींचेगा, जो आगे बढ़ेगा उसके पीछे खींचेगा, तो प्रत्येक जीवन घटे কিন্তু সেটাকে আমি উপেক্ষা করে কিন্তু আজকে এই প্রোগ্রামটা নিয়ে এসেছি। আমি জানি এটা কত, দুটোকে পাশে রাখলে কত হলো, এটাকে রাখলে কত হলো, এটাকে রাখলে কত হলো, এটাকে রাখলে কত হলো, তো এবারে আমি মনে করি এক থেকে একশো, একশো থেকে হাজার, হাজার থেকে লাখ, লাখ থেকে কোটি হয়। আজকে আমার এখানে যারা বসে আছে তারা একটা হীরে রত্ন আমি মনে করি, আর আপনাদের সহযোগিতায় কিন্তু আমি গাড়িটা পেয়েছি, আমার নিজের সহযোগিতায় পাইনি, একই না? তাহলে আপনাদের জন্য একটা হাতালি হয়ে যে আপনারা সহযোগিতা করেছেন। এবার আসবো এসআইপিএল যে কেরিয়ার আছে, এখানে সবাই আছে, কেউ কিন্তু ক্লিয়ার করতে পারবে না যে আমি এসআইপিএল এর অ্যাকচুয়াল প্রোগ্রামটা জানি, জানি কি? তো আমরা আজকে ফার্স্ট এসআইপিএল এর প্রোগ্রামটা কি, আপনারা ভাবতে পারছেন না যে প্রোগ্রাম দুদিন শিডিউল করা আছে যে আপনারা কি পেতে পারেন। তো সেটা ধীরে 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 ব্যক্ত করা হবে। খাওয়ার কোনো অসুবিধা হচ্ছে, জোর করে বলুন, থাকার কোনো অসুবিধা হচ্ছে? এই দুটো দিন একটু মনের আনন্দে থাকতে হবে। অনেকে দেখো এক্ষুনি ফোন আসবে বাড়ি থেকে, কি করো কি করছো, করবে তো, করবে তো, একদম বিন্দাস করবে, দুটো দিন কোনো ডিস্টার্ব করবে না। আমি দুটো দিন একটু অন্য জগতে বাস করছি, ক্লিয়ার? তো এবার আমরা চলে আসবো আমাদের মূল অনুষ্ঠানে, যে অনুষ্ঠান এসআইপিএল সত্যি কেরিয়ার দিতে পারে কি না, তো সেটাই দেখাবো আজকেই। তো ফার্স্ট আসি, আমরা বলে চলে যাই নাকি? বলে গেলে সুবিধা হবে, তাহলে প্রথমে আসি যে আমাদের এসআইপিএল এর ক্যারিয়ারটা নিয়ে। এটা দেখে কি মনে হচ্ছে, হর্ষক মেহতা মনে হচ্ছে কি, নাকি না? তো যাই হোক, সেই দুধের স্বাদ ঘরে মেটানো, আমি হতে পারবো না হর্ষক মেহতা, তো চেষ্টা করছি। হর্ষক মেহতা এরকম একটা ব্যাগ ছিল, এরকম একটা ব্যাগ নিয়ে যেত, আপনারা দেখবেন যে পাঁচটা এপিসোডের একটা
ছবিতে নিয়ে যাওয়ার সঙ্গে সাথে পরে স্ক্যাম 92 দারুণ লাগবে হর্ষদ মেহতা কিভাবে একটা ঘর ভাড়া থাকতো 3000 টাকা ঘর ভাড়া সেটা থেকে ব্রেক কাটিয়ে ব্রেক কাটিয়ে ব্রেক কাটিয়ে একটা হর্ষদ মেহতা বিশ্বের নাম করা একটা পজিশন তৈরি করেছিল এবং একটা বড় স্ক্যামও হয়েছিল তো যাই হোক আজকে খুব ভালো লাগলো যে আজকে ডেটে দেখলাম নিফটি 17800 চালিয়ে গেছে 17800 এটা ভাবা যায় না কারণ করোনা প্যান্ডামিকে এরকম একটা সিচুয়েশনে যেখানে সারা বিশ্ব অর্থনীতিতে ডাবাডোল সেখানে আজকে 17800 মানে আজকে ইন্ডিয়ান অর্থনীতি অনেক উপরে আছে কেউ বাইরে থেকে এটা বুঝতে পারবে না তো 17800 নিফটি মানে আমাদের প্রত্যেকটা কোম্পানি শেয়ারের দাম ঊর্ধ্বমুখী হ্যাঁ কি না আমি জানতে জানতে যে শেয়ারগুলো আপনাকে ধরতে বলেছিলাম প্রত্যেকই সাকসেস হচ্ছে তো তোমার যেটা বলেছি তো এটাই হচ্ছে এসআইপিএল এর মূল লক্ষ্য এসআইপিএল এ যারা ডিম্যাট অ্যাকাউন্ট খুলেছে তাদের কোনোদিন এক টাকা ডাউন হতে দেব না এসআইপিএল এর উদ্দেশ্য নয় ব্রোকারেজ আমার কোনো প্রয়োজন নেই আমার প্রয়োজন সাকসেস আমার প্রয়োজন অর্থনীতিতে ডেভেলপমেন্ট আজকে আমি যদি মনে করতাম আমার ব্রোকার হাউসকে বলে দিয়েছি যে তোমরা কিন্তু আমার কোনো ক্লায়েন্টকে ট্রেড করবে না আমার ক্লায়েন্টকে ট্রেড আমি বলবো আমার মাধ্যম থেকে হবে ওদেরকে যে দেব ওরা তখন কি করবে ব্রোকারেজ খাওয়ার জন্য কন্টিনিউ মারবে কারণ মাথায় খেয়াল রাখতে হবে কারণ একটা জেনে রাখুন শেয়ার মার্কেটে কিন্তু ক্যারিয়ার মানে যারা স্যালারি পায় তাদের কমপ্লিটলি ব্রোকারেজের উপরে ব্রোকারেজ যদি না খুলতে পারে স্যালারি কারোর হবে না মানে এসআই দিয়ে আমার স্যালারি কারোর দরকার নেই আমার দরকার আপনারা সাকসেস পেলে আমি যেটুকু ব্রোকারেজ পাবো আমি তাতে সন্তুষ্ট কারণ আমার নিজের একটা বড় অ্যামাউন্টের ট্রেড হয় আপনারা দেখেছেন যে আমি ব্রোকারেজ কত আসে তখন জানি আমি সারা মাসে হয়তো আপনাদের থেকে 20 টাকা 25 টাকা 50 টাকা 100 টাকা ব্রোকারেজ পাচ্ছি আমি চাইলে ওটা 10,000 করতে পারতাম 20,000 ব্রোকারেজ আনতে পারতাম তাতে করে আপনাদের লস হবে তো এখনো পর্যন্ত আমার সামনে যারা দাঁড়িয়ে আছে আমার মনে হয় কারোর একটা লস করতে দেয়নি কি প্রদীপ বাবু এখনো শুরু হয়নি আগামী দিন পড়ে আছে আজ এখানেই শেষ করছি এভাবে নতুন নতুন আঙ্গিকের খবর নিয়ে হাজির হবে ওরা আসছে টিম আপনার মোবাইল স্ক্রিনে তাই আমাদের খবর দেখতে আপনার মোবাইলে প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করুন ওরা আসছে টিভি নিউজ অথবা ইউটিউবে গিয়ে সার্চ করুন ওরা আসছে টিভি নিউজ আর দেখতে থাকুন আমাদের নতুন নতুন আঙ্গিকের খবর আমাদের এই খবর আপনাদের মাধ্যমে সারা ভারতবর্ষে নয় সারা বিশ্বের মানুষের কাছে পৌঁছে দিতে চলেছে শুধুমাত্র আপনাদের সহযোগিতায় তাই আমরা আছি আমরা থাকব আপনাদেরই পাশে নমস্কার।